নমস্কার, সালাম এবং শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর আজ 24 ফেব্রুয়ারি শুক্রবার। প্রতিদিনের মতো কম বেশি রাত 10টায় নিউজ নির্ভীকের বিশেষ প্রতিবেদন নিয়ে আবার আমরা উপস্থিত। আজকে ইউক্রেন যুদ্ধের 1 বছর পূর্ণ হওয়ার দিনে আমাদের এই প্রতিবেদনের বিষয়বস্তুর পরিপ্রেক্ষিতে শিরোনাম হচ্ছে তাই, ইউক্রেন যুদ্ধে কাজ করছে আসলে পুঁজিবাদের অঙ্ক। ইলিয়া সামোনেনকো নামটা শুনে চিনতে পারছেন? এই ইলিয়া সামোনেনকোকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে লাল কার্পেট বিছিয়ে সংবর্ধনা দেয়া হলো। সরকারি আমন্ত্রণ এবং বিপুল আয়োজনের মধ্যে দিয়ে সাদর অভ্যর্থনা জানালেন কে, না ইসরায়েলের কট্টর জায়নবাদী নেতা বর্তমানে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু? বলুন তো কে ইলিয়া সামোনেনকো? এই মুহূর্তে ইউক্রেনের মাটিতে যারা রাশিয়ার সাথে লড়াই চালাচ্ছেন এবং সারা ইউক্রেনের বুকে বহু শতক জুড়ে বসবাসরত রুশ জনগোষ্ঠীর ওপর বর্বরোচিত বীভৎস দমন পীড়ন উৎখাত সন্ত্রাস চালাচ্ছেন, সেই কুখ্যাত আজব দলের হিরো এই ইলিয়া সামোনেনকো। আজব দলটা কি নিশ্চয়ই জানেন? 2014 সালে ইউক্রেনের বুকে তৈরি হয়েছিল এই দলটা। আমেরিকার গোয়েন্দা সংস্থা FBI এর অভিমত ছিল, আন্তর্জাতিক নয়া ফ্যাসিস্ট বা নব্য নাৎসি দলের মূল হচ্ছে এই আজব, যারা প্রকাশ্যে হিটলার এবং নাৎসির দলকে স্যালুট জানিয়ে মর্যাদা দেয়। যদিও এই কাজ তাদের পূর্বে অনেকেই করেছে, যেমন ভারতবর্ষে RSS এর প্রধান পুঞ্জে এবং রাশিয়ার নোবেল পুরস্কার বিজয়ী সাহিত্যিক সলঝেনিৎসিন, এরাও করেছেন। আলেকজান্ডার সলঝেনিৎসিন পরিষ্কার বলেও ছিলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের যে 2 কোটি মানুষ খুন হয়েছিল ফ্যাসিস্টদের হাতে, তার জন্য একমাত্র দায়ী জোসেফ স্টালিন, কারণ উনি নাকি হিটলারের সাথে চুক্তি করে এই যুদ্ধ থামাতে পারতেন। এতে সোভিয়েত ইউনিয়ন হয়তো থাকতো না, কিন্তু যুদ্ধটা হতো না। সুতরাং ফ্যাসিস্ট তাবকরা হঠাৎ 2014 সালে তৈরি হয়েছে এমনটা ভাবার কারণ নেই, কারণ তার অনেক আগেই ফ্যাসিস্টরা তৈরি হয়েছে। আজব তৈরির পেছনে অতি সক্রিয় ছিল প্যাট্রিয়টস অফ ইউক্রাইন নামের একটা নিওনাৎসি দল। আজব তাদের ঝান্ডায় নাৎসিদের স্বস্তিকা চিহ্ন ব্যবহার করে, ফ্যাসিস্টদের প্রচুর প্রতীক মেডেল ব্যবহার করে, যেমন সোনেন রেড, আজব দলটা এখন নেই রাশিয়া থেকে। এবং এদের সম্পর্কে ইউরোপের বহু দেশ MNST আসার পর এবং বিশেষত 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধের পর আজব দলটা আর নেই। কোথায় গেল তাহলে? নাম পাল্টে দলটার নাম হয়েছে আসলে ন্যাশনাল কর্পস। এদের জাতীয় নেতা হচ্ছে আন্দ্রেই বিলোতস্কি। বিলোতস্কি পেছন দিকটা থেকে সাজিয়ে আসেন, আর ইলিয়া সামোনেনকো সামনের দিকটা মাঝে রয়েছেন ইউক্রেনের পুতুল প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যাতে আজব দলটার কুকীর্তির দায় ইউক্রেনের সরকারের ঘাড়ে এসে না পড়ে, তার জন্য দলটার নাম বদলে গেল, পাল্টে দেওয়া হবে। এটা কি কোনো লুট পূরণ ঘটছে? মানে রাশিয়ার পুতিন এখন নব্য নাৎসিদের বিরুদ্ধে খড়্গহস্ত হয়ে উঠছে, আর যারা হিটলারের তৃতীয় রাইখ সরকারের জমানায় কোটি কোটি খুন হয়েছেন, সেই ইহুদিদের ইসরায়েল সরকার কিনা ইউক্রেনের নব্য নাৎসিদের হেডপান্ডার গলায় বরণমালা পরাচ্ছেন কেন? আসলে দুটো ঘটনার পিছনে সুনির্দিষ্ট কারণ রয়েছে। প্রথমে রাশিয়ার প্রধান ভ্লাদিমির পুতিনের কথাতেই আসা যাক। সাম্প্রতিক বেশ কয়েক বছর ধরে রাশিয়ার জনসাধারণের মতামতের ওপর অনেক সংস্থা সমীক্ষা করেছে। এখানে সরকারি বা গোয়েন্দা দপ্তরের সমীক্ষার কথা বলা হচ্ছে না, কারণ পুতিনের জমানায় ভোট পর্ব আদৌ সন্তোষজনক ছিল না। 2013 সাল প্রশ্ন ছিল একটাই, আপনি কি পূর্বতন সোভিয়েত ইউনিয়নে ফিরে যেতে চান অথবা পছন্দ করেন? রাশিয়ান পাবলিক ওপিনিয়ন ফেডারেশন বলে একটা সংস্থা সমীক্ষাটা চালিয়েছিল, যাতে দেখা যায় প্রায় 60% রুশ পূর্বতন সোভিয়েত ইউনিয়নকেই বর্তমানের তুলনায় বেশি পছন্দ করছে। তারপর 2016 সাল অল রাশিয়া পাবলিক ওপিনিয়ন সেন্টার একই প্রশ্নে সমীক্ষা করে, সোভিয়েত ইউনিয়নের পক্ষে মতামত 64%, 2017 সাল মতামতটা একটু কমে দাঁড়ালো 58%, 2018 ডিসেম্বর এবার সমীক্ষা চালায় লেভাদা সেন্টার সার্ভে, মতামত সোভিয়েতের পক্ষে দাঁড়ালো 66%। লক্ষণীয় যে এখানে 18 থেকে 24 বছর বয়সী তরুণ ভোটারদের 76% মতামত দেন কিন্তু ক্রেমলিনের ওপরের একসময় লাল ঝান্ডার পক্ষে। একই মনোভাব প্রতিফলিত হয় আর্মেনিয়া, কিরগিজিস্তান, তাজাকিস্তানে টনক নড়ে পুতিনের যন্তর মন্তরে। এই মতামত সরাসরি ভ্লাদিমির পুতিনের রাজত্বের থেকেও
ভ্লাদিমির লেনিনের সোভিয়েতকে বেশি পছন্দ করছে, মাঝখানে গেল করোনা বিপর্যয়, মানুষ বিপর্যস্ত হলেও রাষ্ট্রযন্ত্রের ঘাঁগি ভোচরা কিন্তু সক্রিয় ছিলই। ওনাদের কিতাবেও ধরা পড়ল যে মানুষ পুঁজিবাদের বিকল্প খুঁজছে। আমরা যেন ভুলে না যাই যে 1991 সালের 26শে ডিসেম্বর সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়েছিল, না বহিঃশত্রুর আক্রমণে নয়, ভিতরের দুশ্মনদের হামলায় ভেঙে গিয়েছিল। যারা কেউ ছিলেন তৎকালীন সোভিয়েত কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সদস্য, আবার কেউ বা ছিলেন আরো বড় কিছু, এদের সবার কাছে একটা তথ্য ছিল নিশ্চিতভাবে। 1991 সালের 17ই মার্চ যে অভ্যন্তরীণ মতামত নেওয়া হয় বিশাল সোভিয়েত ইউনিয়নে, তাতে 76% মানুষ মতামত দিয়েছিলেন সোভিয়েত ইউনিয়ন টিকিয়ে রাখার সপক্ষে। 2022 সালের 30শে ডিসেম্বর ভেঙে দেওয়া সোভিয়েত ইউনিয়নের 100 বছর পার হয়ে গেল। কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসঘাতকতায় ঠান্ডা রাতে ভ্লাদিমির পুতিন ছিলেন কেজিবির বৈদেশিক গোয়েন্দা বিভাগের অন্যতম অপরিচিত শীর্ষ মুখ। সেদিন লেফটেন্যান্ট কর্নেল পুতিনও জানত আমেরিকার গোয়েন্দা যন্ত্র সিআইএ থেকে মার্কিন মিলিটারির তাকতের সিরায় সিরায় কি মতলব চলছে, জানত সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল তার অজেয় পরাক্রম সাহসের ইতিহাস মানুষের মনের ভিতরে তাসের ঘরের মতো কিন্তু ভেঙে পড়বে না, জানত 2 কোটি সন্তানের লাশের বিনিময়ে ফ্যাসিস্ট বাহিনীর সব দাপটকে গুড়িয়ে দেওয়ার পরাক্রান্ত লাল পৌঁজ জিন্দা থাকবেই। অতএব তাকে প্রয়োজন মতো ব্যবহার করো। সিলবতন সোভিয়েত নয়, চরম স্বৈরাচারী এবং সাম্রাজ্যবাদী জারের সাম্রাজ্যের পুনরুত্থান তিনি ভালোভাবেই খতিয়ে দেখেছেন। ইউরোপ জুড়ে দক্ষিণপন্থী এবং নিও ফ্যাসিস্ট রাজনীতির বারবারন্ত, তোমরা দিলেই এরা জাঁকিয়ে বসবে। ইতালি থেকে ফ্রান্স, জার্মানি থেকে ইউক্রেন, সর্বত্র চলছে বাতিল আর্য রক্তের নতুন মিশেল, পুঁজিবাদের নয়া ফিউশন। এরাই যদি খবরদারি চালায় তাহলে কি হবে? সাম্রাজ্যবাদের দুনিয়া দখলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব উলঙ্গ ভাবে নেমে পড়েছে ইউক্রেনের প্রান্তরে। আমেরিকার পূর্বতন প্রেসিডেন্ট কট্টর দক্ষিণপন্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে ওনার মধুর সম্পর্ক ছিল, সম্পর্ক চমৎকার আছে এখনো সদ্য ইতালির ভোটে জেতা নিও ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি থেকে শুরু করে ফ্রান্সের মেরি লা পেনের সাথে, তিনিই আবার খড়গহস্ত ইউক্রেনের উপর। এটা ছাড়া আজ তিনি কোনো কাজ লুকোনো নেই। ফ্যাসিবাদের বিরুদ্ধে রুশ জনসাধারণের চরম ঘৃণা এবং সোভিয়েত ইউনিয়নের প্রতি তাদের ক্রমবর্ধমান ভালোবাসা, দুটোকেই ব্যবহার করে নিজের মসনদ বজায় রাখতে তৃতীয় কোনো রাস্তা নেই। ভ্লাদিমির পুতিন কোনোদিনই ভ্লাদিমির ইলিচ উইলিয়াম লেনিনকে টপকাতে পারবেন না। ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে যোগসূত্র বজায় রয়েছে। কিরকম? কিয়েভ সরকার চেয়েছিল F-16 বোমারু বিমান, কারণ রুশ হাওয়াই হামলার কোনো উত্তর দেওয়া যাচ্ছিল না। আমেরিকা সরকার জানিয়ে দিল না, বদলে এলো পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র। যতই অত্যাধুনিক বলা হোক না কেন, এটার ক্ষমতাকে ইতিমধ্যেই টপকে দিয়েছে শক্তিশালী যুদ্ধ বিমান, রাশিয়ার যুদ্ধ বিমান। তার ওপর কোন ধরনের পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে ইউক্রেনের বুকে, তা নিয়ে ধন্দ রয়েছে। যদি MIM-104 পেট্রিয়ট মিসাইল বসায় তাহলে একরকম, কারণ তা শুধু যুদ্ধ বিমান নয়, ব্যালিস্টিক মিসাইল ক্রুইজ মিসাইলকে ধ্বংস করতে পারে। কিন্তু আধুনিক প্রযুক্তি এর ভৌগোলিক অবস্থানকে চট করে ধরে ফেলতে পারে। সেই কারণে রুশ প্রতিরক্ষা বিভাগ বেশ হেসেই বলল, পুরনো প্রযুক্তির লজ্জরে অস্ত্র পাঠানোর জন্য ধন্যবাদ। অনেক অনুময় বিনয় করার পর জার্মানি বেশ কয়েকটা পুরনো লেপার্ড 2 ট্যাঙ্ক পাঠাতে রাজি হয়েছে, কিন্তু এর বেশি সে এগোতে রাজি নয়, কারণ তেল এবং গ্যাস নিয়ে সে নিজেই জোরদার যেছে। কেউ রাশিয়ার সাথে টক্কর দিতে রাজি নয়, কারণ ওই দেশটার অজেয় ক্ষমতা সম্পর্কে সকলেই সন্দিগ্ধ। আর একটা চোরা ভাবনা কাজ করছে, যদি এইভাবে রাশিয়াকে যুদ্ধে নিয়োগ করা যায় তাহলে রুশ জনসাধারণ যে আবার রেড আর্মির বীরত্বের কাছে ফিরে যাবে না বা তাকেই আঁকড়ে ধরবে না, তাই বা কে বলতে পারে। সুতরাং তাই নিয়েও সন্দেহ রয়েছে। রাজধানী কিয়েভে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনক যতই চাকনি চাকনি বক্তৃতা দিক না কেন, ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্ত গিয়েছে কিন্তু বহুদিন। মার্কিন রাষ্ট্রপতি হঠাৎ গিয়েছিলেন কদিন আগে ইউক্রেনে, তারপর পোল্যান্ডে, ইউক্রেনকে যথাসম্ভব সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। অন্যদিকে পুতিন রুশ মার্কিন পরমাণু অস্ত্র চুক্তিতে আর অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছেন। পুতিন বলেছেন রাশিয়াকে ধ্বংস করতে চায় পশ্চিমা শক্তিগুলো, ইউক্রেনে আসলে যুদ্ধ চালাচ্ছে তারাই, মানে আমেরিকা আর ন্যাটো। এবার দ্বিতীয় এবং সর্বশেষ প্রসঙ্গ যেটা দিয়ে শুরু করেছিলাম, ইসরায়েল। তারা কেন ফ্যাসিস্ট
দুনিয়াকে তোবাজ করলো। এর পেছনে আসলে আমেরিকার বদমত লোক কাজ করছে। এখন থেকে নয়, বহু বছর থেকে, বিশেষ করে প্রথম ইরাক যুদ্ধ থেকে বিষয়টা সামনে এসেছে। তা হলো মার্কিন বৈদেশিক এবং সমরনীতিতে বিপুল পরিমাণে কট্টর জায়নবাদী ইহুদিবাদীর সাংঘাতিক প্রভাব রয়েছে। দিনের পর দিন ইসরায়েল মধ্যপ্রাচ্যে যে বর্বরোচিত হামলা চালাচ্ছে, প্যালেস্তাইন, মিশর, জর্দন, লেবানন সহ অজস্র দেশের বিরুদ্ধে তাকে রাষ্ট্রসংঘ থেকে নিরাপত্তা পরিষদ পর্যন্ত সর্বত্র আগলে রেখেছে আমেরিকার জনসাধারণ নয়, কিন্তু আগলে রেখেছে ওয়াশিংটনের শাসক গোষ্ঠীর ইহুদি লবি। তাদের এখন দরকার ইউক্রেন যুদ্ধকে কাজে লাগিয়ে ইউরোপে নিজেদের প্রতিপত্তিকে সুদৃঢ় করা। ন্যাটোকে নিয়ে অগ্রসর হলে হবে না, কারণ ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া সম্পর্কে চরম সিদ্ধান্ত নেওয়ার ব্যানারে তাবড় তাবড় ইউরোপের দেশগুলোর মধ্যে চরম মতপার্থক্য রয়েছে। ফ্রান্স, জার্মানি, ইতালি, ইউনিয়ন কেউ এক জায়গায় নেই। ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক, এরা বিভিন্ন অবরোধ, নিষেধাজ্ঞা, পরোয়ানা ইত্যাদি যতই চাপাক না কেন, অসহ্য যুদ্ধের বাজারে রাশিয়ার অর্থনীতি কিন্তু টনটনেই রয়েছে। ইতিমধ্যেই জার্মানির রাস্তায় নেমে পড়েছে মানুষ, যুদ্ধের বিরুদ্ধে নেমে পড়েছে। ফ্রান্স অল্টের নেতৃত্বে যুদ্ধ বিরোধী বড় বড় মিছিল হচ্ছে। দুর্দূত বিশ্বযুদ্ধের স্মৃতি বয়ে বেড়ানো ইউরোপ আর কোনো বৃহৎ যুদ্ধে লিপ্ত হতে চায় না। পুঁজির শীর্ষ বৈঠক যাই সিদ্ধান্ত নিক না কেন, সাধারণ মানুষ কিন্তু একদমই তা মানতে রাজি নয়। এখানেও একটা ঐতিহ্যের কথা এসে যায়, যার ধারক বাহক অবশ্যই কিন্তু সমাজতান্ত্রিক মতাদর্শকতা, বাস্তবতা। 1916 সালে বিসমার্কের জার্মান সরকার গ্রেপ্তার করেছিল রোজা লুক্সেমবুর্গ এবং ক্লারা জেটকিনকে। কেন? কারণ জার্মান সমাজতান্ত্রিক দলের হয়ে ওনারা মানুষকে নিয়ে রাস্তায় নেমেছিলেন যুদ্ধের বিরুদ্ধে। ওনারা আজ থেকে 100 বছর আগে সেদিন জোর গলায় বলেছিলেন, পুঁজিবাদ মানে যুদ্ধ, বিপরীতে সমাজতন্ত্রের অর্থ কিন্তু শান্তি। ইতিমধ্যেই ফ্রান্সের রাস্তায় লক্ষ লক্ষ লোক নেমেছেন নয়া পেনশন বিলের বিরোধিতায়। ইংল্যান্ডের সমস্ত যোগাযোগ ব্যবস্থা মুখুবড়ে পড়েছে। পরিবহন শ্রমিকদের লাগাতার ধর্মঘটে ইউক্রেন যুদ্ধের ফলে হচ্ছে ব্যাপক মুদ্রাস্ফীতি। এমনকি ইসরায়েলের রাস্তাতেও চলছে প্রতিবাদের ঝড়। স্বৈরাচারী সরকারের আইনের অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে। এরপর যদি যুদ্ধের বিরুদ্ধে মিছিল বাকি সমস্ত মিছিলগুলোকে একটা করে তোলে, তাহলে পুঁজিবাদী যুদ্ধে ফিকির এবং নৌকাগুলো বরবাদ হয়ে যাবে। অতএব যুদ্ধটাকে চালিয়ে যেতেই হবে। চালিয়ে যেতে গেলে শুধু দামি হাতিয়ার দিলেই তো হবে না, প্রয়োজন আবার যুদ্ধবাজ দাঙ্গাবাজ মগজেরও। আর এ কাজে ফ্যাসিবাদ দক্ষিণপন্থা মৌলবাদী জোটের বিকল্প কেউ নয়। অতএব ইসরায়েলের কট্টর ধর্মীয় মৌলবাদী যুদ্ধতৎপর সরকার ইউক্রেনের ফ্যাসিস্ট জোটকে নায়কের মর্যাদা দিচ্ছে। পুরোনোট পুরাণ। 2022 সালের 24 ফেব্রুয়ারি আমেরিকার নেতৃত্বাধীন ফ্যাসিস্ট সেই জোট রাশিয়াকে ইউক্রেনের যুদ্ধের ময়দানে টেনে নামিয়েছিল। 1 বছর পেরিয়ে যাবার দিনে ফ্যাসিস্ট জোটের কিছু ইতিহাস তাই আজকে তুলে ধরতে হলো এই বিশেষ প্রতিবেদনে। তো আপাতত এই পর্যন্ত। আজকের ভিডিওটা সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই মন্তব্য করে জানান এবং পারলে শেয়ার করে ভিডিওটা বেশি বেশি লোককে দেখার সুযোগ করে দিন। ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভিক চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য এবং এমন সব গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন নিউজ নির্ভিকে। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ নির্ভিক ইউটিউব চ্যানেল। সাথে সাথে নিউজ নির্ভিকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন। আর যারা নিউজ নির্ভিক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন তারা আজকের এই ভিডিওতে লাইক কমেন্ট করে সাথে সাথে নিউজ নির্ভিক চ্যানেলে লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন। নিউজ নির্ভিকে প্রতিদিন বেলা 5টা থেকে 6টার মধ্যে নিয়মিত থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর, আর প্রতিদিন কমবেশি দাম 10টায় নিয়মিত থাকে জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ সব প্রতিবেদন। হ্যাঁ, প্রতিদিন নিয়ম করে নতুন করে আরও একটা করে ভিডিও আপলোড করা হচ্ছে এবছরের 1 ফেব্রুয়ারি 2023 থেকে। অর্থাৎ এবার থেকে প্রতিদিনই একটা করে অন্তত থাকছেই বা থাকবেই ইউটিউবে শর্টস ভিডিও আর ফেসবুক পেজে রিলস ভিডিও, 1 মিনিটেরও কম দৈর্ঘ্যের ভিডিও। প্রতিদিনের এই সময়ের নিয়মিত দুটো ভিডিও এবং নিয়মিত শর্টস আর রিলস ছাড়াও অনিয়মিতভাবে থাকে ভিন্ন ধর্মী নানা বিষয়ের আরও গুরুত্বপূর্ণ কিছু ভিডিও। তাই প্রতিদিন নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন, নিউজ নির্ভিকে চোখ রাখুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।